আসসালামু আলাইকুম বিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব সহজ একটা কেক রেসিপি তা হলো টুটি ফুটি কাপ কেক এই কেকটি আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এবং ঘরে থাকা জিনিস দিয়েই করে ফেলতে পারবেন আর বাচ্চাদের টিফিন টাইম আর স্ন্যাক্স টাইমে এটা একটা পারফেক্ট রেসিপি খুব সহজেই করা যায় আর অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এর জন্য যা করতে হয়েছে প্রথমে আমি নিব দুটো ডিম দুটো ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন ডিম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ডিম আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা মিশে না যায় হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা চাইলে এখানে কাঁচা চামচ দিয়েও করতে পারেন একটু ভালো করে মিশিয়ে নিব যখন চিনিটা গলে যাবে এবং ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন তেলটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপরে দিয়ে দিব ময়দা আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর এটাকে একটু চেলে নিবো যেন কোন এরপর ময়দাটাকে ডিমের গোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করব আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা এমন হবে ঘনত্বটা এমন হবে এরপরে এটি দিয়ে দিব টুটি ফুটি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টুটি ফুটি ইউজ করেছি টুটি ফুটিটা শেষে দিতে হয় এবং দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর টুটি ফুটি কীভাবে করতে হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারেন এভাবে টুটি টুটিফুটি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ব্যাটারটা রেখে দিব এরপর আমি যতটুকু ব্যাটার করেছি তাতে তিনটা কাপ কেক হবে এর জন্য আমি তিনটা কেকের কাপের মল কাপ নিয়েছি আমি এখানে কোনো কেক মোল নিব না কাপের ভেতরই দিয়ে দিব ব্যাটারটা এর জন্য তেল ব্রাশ করে নিয়েছি এরপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি একদম ভরে দিব না অর্ধেক পরিমাণ দিব। কারণ কেকটা যখন ফুলে উঠবে এর জন্য একটু জায়গা রাখতে হবে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি এরপরে আরো কিছু জন্য টুটি টুটি দিয়ে দিচ্ছি। উপরে কিছু ছিটিয়ে দেব। এরপর অন্যদিকে একটা মোটা তলযুক্ত হাড়ি আমি এভাবে আহ দশ মিনিট প্রিহিট করে নিচ্ছি হাই হিটে দিয়ে আর যদি আহ ঢাকনাতে এরকম ছিদ্র অংশ থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন এরপরে যখন দশ মিনিট হয়ে যাবে তখন কাপগুলো দিয়ে দিতে হবে এখানে টেনশন বা ভয়ের কিছুই নাই কাপগুলোর কিছুই হবে না এভাবে বসিয়ে দিতে হবে আপনারা চাইলে স্ট্যান্ডেও দিতে পারেন তবে স্ট্যান্ডে দিলে একটু সময় বেশি লাগে আর ডিরেক্ট কাপটা দিলে সময়টা একটু কম লাগবে এরপরে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে এরপরে লোয়ার মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে প্রায় পঁচিশ মিনিট বেক করতে হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কাছের ঢাকনা যুক্ত হাঁড়ি দিতে তাহলে আপনারা উপর থেকে বুঝতে পারবেন যে কেকটা হয়ে গেছে কিনা আপনারা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার কেকটা অলরেডি ফুলে উঠেছে এবং হয়ে গেছে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ভেতরটা ক্লিন হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে টুথপিক আহটা এরকম ক্লিন আসবে আর না হলে আরো কিছুক্ষণ বেক করতে হতো এরপর আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এবং মোল্ড আউট কর আমি ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে ছড়িয়ে নিলেই হয়ে যাবে এখানে খুব বেশি কষ্ট করতে হবে না যেহেতু তেল লাগানো ছিল খুব সহজে এটা বের হয়ে আসবে এবং দেখতেই পাচ্ছেন পাত্রটার কোনো ক্ষতি হয়নি আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এবং তুলতুলু হয়েছে এভাবে আমি একে একে সবগুলো কেক কে কাপ থেকে বের করে নেব এরপর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন টুটি ফুটি দেওয়ার জন্য খুবই কালারফুল হয়েছে বাচ্চারা এটা দেখলে অবশ্যই খেতে চাইবে এবং খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে